নমস্কার, আমি সীমা। সীমা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। বন্ধুরা, আজ রান্না খাওয়া নাই, আজ আমরা এই সকালবেলা এই মাঠের দিকটা ঘুরতে এসেছি। আপনাদের সঙ্গে ধান রোয়ার পর এই দিকটা শেয়ার করা হয়নি, তো আজ আমরা এই দিকটা এসেছি। আর ওই দূরের দিকটা কাশফুল ফোটে, তো কাশফুল ফুটেছে কিনা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দিককার পরিবেশটা এত ভালো, ঘর বাড়ি খুবই কম, চারিদিকে শুধু ধান আর ধান, মাঝখান দিয়ে রাস্তা। তো গ্রাম বাংলার এই দৃশ্যটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না। আর সবসময় রান্না খাওয়ার ভিডিও দিই, তো ভাবলাম আজ একটু ঘোরাঘুরি, গল্প আপনাদের সঙ্গে একটু গল্প করি, এই এই ধরনের একটা পর্ব রাখি। তো আজকের পর্বটা প্লিজ দেখতে থাকুন, স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। তো এখন যাব এই দিকটা, আর আয়ুষ কিন্তু এদিকটা এসে খুব খুশি, ফাঁকা জায়গা পেয়েছে, ছুটোছুটি করছে। আর রাস্তার ধার ধার ধরে গরুগুলো বাঁধা আছে, কারণ এই মাঠ বন্ধ হয়ে গেলে গরুগুলোর জায়গা হচ্ছে রাস্তার কানা। যা হোক, ঘাস কেটে দেয়, খড় কেটে দেয়, আর সারাদিন এই রাস্তার কানা ধরে বাঁধা থাকে। কাশফুল দেখা যাচ্ছে, ও হয়ে গেছে তো এদিকটা, সেখানটা যাওয়া যাবে কি? আয়ুষ চেনে না তো কাশফুল, দেখতে পাচ্ছ? ওই দেখো সাদা সাদা তুলোর মতো, ওই দিকে হাকড়ে আছে না, ওই দিকটা, এই সোজা তাকাও, ঘাড় ধরে ঘুরিয়ে দিতে হচ্ছে, নাহলে দেখতে পাচ্ছে না। কখনো হয়তো ওই পাখি ফল খেয়ে ওই গাছে বসে পটি করেছে, দানাটা ওই ওই খেজুর গাছের ওই ডাগের ফাঁকে ফাঁকে থেকে গেছে, জলে চারা বেরিয়েছে। এই ফুল আগে একবার দেখেছিলাম না? হ্যাঁ, তিনটে, ওই ভিতরে একটা চারটে, খুব সুন্দর দেখতে ফুলগুলো। ওই পাঁচটা, ওই দিকে একটা ছটা, তুমি গুনতে থাকো কি সুন্দর হয়েছে না। রাখি ফুল দারুণ দেখতে, কি গাছ তুমি বলতে পারো, ফুটি গাছের মতো কিন্তু দেখতে। আমরা এটাকে বলি ঘুমক গাছ। হ্যাঁ, আমরা এটাকে বলি ঘুমুক গাছ। আমরা কিন্তু এই গাছের ডোক কিন্তু খাই সত্য করে, আমার মা তো খুব রান্না করতো। ফুটি গাছটা প্রায় এরকম, কিন্তু সেটা বড় হয়, এটা ছোট, আর ফুল হয় সেম। ফুটি গাছ আবার কি গাছ? ওখানে কিছুটা দূরে কাশফুল গাছ দেখা যাচ্ছে, এটা মাঠের মাঝখানে, আমরা যেতে পাচ্ছি না, কাদা জল, চতুর্দিকে ধান চাষ হয়েছে, জল রয়েছে, এটা অনেকটা দূর। খুব সুন্দর হয়েছে কাশফুল গুলো, ক্যামেরায় কতটা আসছে জানি না। একচুয়ালি গরু সব বাঁধে, তো গরু খেয়ে খেয়ে আশেপাশে নেই আর, মাঝখানটা ওখানটায় ধর, এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে ভর্তি কাশফুল গাছে, ফুল হয়নি এগুলি, যখন বড় হয়ে আছে গরু খেয়ে নিচ্ছে না, ওই জন্য আর ফুলটা বেশি দেখা যাচ্ছে। দুর্গা পূজাতে এখানে কিন্তু হবেই, রাখ কাশফুল গাছ দেখো ভর্তি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি রাস্তায় আছে কিন্তু ফুল হয়নি, রাস্তার গা ধরে কত বড় হয়েছে, এগুলো এখনো ফুল হয়নি, ফুটবেই ফুটবে, এগুলো দুর্গা পূজার সময় ফুটবে। হ্যাঁ, সব ফুটে যাবে।
মানুষ কিছু ঘুরতে এসেছে। এখানে কিছুটা দেখা যাচ্ছে কাশফুল গাছ, কি সুন্দর হয়েছে দেখো, সূর্য পড়েছে। এই দিকটা আমরা তো সবসময় মানুষের সঙ্গে আমাদের কাজকর্ম, খাওয়া দাওয়া, রোজগার, জীবনযাপনের সঙ্গে আপনাদেরকে শেয়ার করি। আজ একটু প্রকৃতির সঙ্গে শেয়ার করলাম। এই দিকটা কোনো মানুষের বাস নেই, শুধু চাষ হয়। এই ধান ওঠার পরে আবার রবি শস্য, বিভিন্ন রকম আলু, সবজি, কুমড়ো, মটরশুঁটি, এই ধরনের চাষ হয়। এই দিকটা কোনো ঘর বাড়ি নেই, শুধু গাছপালা আর গাছপালা। এই দিকটা আসলে মনটাও ভালো হয়ে যায়। এগুলো চাষের মাঠ। হ্যাঁ, যেদিকে দেখবো শুধু মাঠ। আর রাস্তার ধার ধরে ঝিঙে, তারপরে তরুল, এই সমস্ত দানা দেওয়া আছে, এই ঝোপনায় ঝোপনায় হয়ে আছে। যার ধানের জমি, যার এরিয়া, সে সেই হিসাবে সবজি লাগিয়ে রেখেছে, চাষ করে গেছে। দেখো রাস্তার ধারে ধারে ঝিঙে গাছ লাগানো আছে। হ্যাঁ, ঝিঙে, তরুল, উচ্ছে, যে যেটা খুশি লাগিয়ে রেখেছে। এই জমিটা বরাবর লাগানো আছে ওই মাথা পর্যন্ত। হ্যাঁ দেখো, ওইখানে কটা কাশফুল হয়েছে আবার। চলো, এখানটা আসলে যেন মনে হয় প্রকৃতি তার নিজের মতন করে সাজিয়ে নিয়েছে, এত সুন্দর পরিবেশ। তো আমরা মাঝে মধ্যে আসি, কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ওইখানটা দেখুন, কাশফুল ভরে আছে, এত দূর থেকে আসবে কিনা জানি না। সব চাষের মাঠের মাঝখানে যাওয়াটা যাচ্ছে না, অনেক দূর না। তুমি ঝেঙে দেখতে পাচ্ছ কি? দেখো দুটো ঝিঙে হয়ে রয়েছে রাস্তার উপরে। তুলে নিয়ে জানা যাবে কি? ধরে পিটবো তোমাকে। ও তাই, লোকে তো রাস্তার ধারে হয়ে আছে। এই দেখো এখানে দুটো তিনটে হয়েছে, দেখো দেখা যাচ্ছে চাষি কখন আসে বলো তো, এখান থেকে কিনে নিয়ে গেলে আমরা ভালো হয়। দেশি মাল তো খোঁজ নিতে হবে। এইগুলো কি জানেন? এইগুলো এইগুলো আমি নাম ভুলে যাচ্ছি, ছোটবেলায় খুব খেলা করতাম। খেলা করতে না, এটা একটা বিখ্যাত গানের, বলো তো দেখি। এই যে এবার মনে পড়েছে, কাশফুলগুলো এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, মনে হচ্ছে ওখানে গেলে কটা নিতে পারতাম। আর এখানে এত কাশফুলের গাছ, এখনো ফুল ফোটেনি। সীমা, তুমি সাইডে দাঁড়িয়ে আছো আর তোমার গায়ে চোর কাঁটা ভরে যাচ্ছে, দেখেছো খেয়াল করে? এ বাবু তুমি তো বলনি, আমি দেখতে পাই। পুরো ভরে গেছে, পুরো ভরে গেছে, চোর কাঁটা চুরি করে লেগেছে। এই কানা ধরে চোর কাঁটা খুব হয়। চোর কাঁটা গুলো ফুল ফুটেছে কিছু না, ওরাই তো শাড়ি দিতে লেগে যাচ্ছে। রাস্তার উপরে আছে তো, ঘাসা লেগে লেগে পড়ে যাচ্ছে না, তো আজ যেখানে হয় খুব হয়। শুধু আমি কানার কাশফুল গাছগুলো দেখছি, এত হয়েছে, ফুল ফুললে যে অসাধারণ লাগবে। এই গাছগুলো তো হয়নি, ফুল ফোটেনি তো, ফুললে অসাধারণ লাগবে। আর কিছুদিন পর হয় তো, দেখো প্রচুর গাছ হয়েছে, প্রচুর কাশফুল গাছ। গরু খায় বলে হয়নি নাকি? হ্যাঁ, গরু খেয়ে না, একটু সময় তো দিতে লাগবে, সেই সময়ের আগে খেয়ে ফেলে, আবার সেগুলো বেড়ে বেড়ে বড় হচ্ছে। ওইগুলো অনেক দিন ধরে পুরানো হয়েছে, ওইগুলো গাছ হয়েছে। হ্যাঁ, এখানে কাশফুল দেখতে পেয়েছো? হ্যাঁ।
অসাধারণ লাগছে। কই? পুরো মনে হচ্ছে যে সেই পাহাড়, পাহাড়ের উপরে হয়ে আছে। সত্যিকারে এত বিরাট বিরাট জঙ্গল বেঁধে গিয়েছে যে অসাধারণ। গাছ পুরানো হলে কেমন ফুল হয় দেখেছো? চলে এসেছি বলো তো ঘুরতে ঘুরতে। কোথায় যাবে? জুতো তোমার হাতে নিতে হবে, আমার জুতোর কাদা মাথায় উঠে গিয়েছে পিছন থেকে। এই মাঠগুলো একটা সময় ঘাস ভর্তি হয়ে থাকে, গরু ছাগল খায়, আবার একটা টাইমে জলে ভর্তি হয়ে যায়, শুধু জল দেখা যাবে, আবার একটা টাইম চাষ। ধানগুলো খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমাদের কাশফুল গাছ রোদ পড়ে ঝকমক ঝকমক করছে। কাশফুল নেওয়ার জন্য জল কাদা মাড়িয়ে চলে এসেছে, মানছে না। আয়ুষ, কলকাতার দিকে যখন দুর্গা ঠাকুর দেখতে যাই, ঢাকিদের ঢাকের এক কানায় এইভাবে দেওয়া থাকে, ঢাকের পাশে লেজের মতো বাঁধা থাকে, খুব সুন্দর লাগে। এই ফুল এখন দুর্গা পূজা পর্যন্ত থাকবে তো? থাকবে তো, এরা হয়তো ঝরে যাবে, নতুন কেউ, নতুন নতুন ফুল থাকবে আবার। দেখো সীমা, আমরা যে কাশফুল দেখতে এসেছি ওই দিকে বেশ কত কাশফুল রয়েছে, এখানে ভর্তি। আসো আসো, এর মধ্যে মানুষজন আছে, গরু বাঁধা রয়েছে, একটা বাগান আছে কারোর। আয়ুষ কোথায় চলেছ? আমি যাব না, তোমরা যাও। ঘাসের ওপর দিয়ে হেঁটে আসছি, আর ঘাসের শিশির আগায় বিন্দু বিন্দু জলরাশি যেন পা ধুয়ে দিচ্ছে। ঘাসের আগায় আগায় ফোটা ফোটা জল, মানে কুয়াশায় একটু একটু হালকা হালকা পড়তে শুরু করেছে, শরৎ এসেছে জানান দিচ্ছে, আর পাগুলো ধুয়ে দিচ্ছে শরতের কুয়াশা, হালকা হালকা কুয়াশার জল। চারিদিকে ঘুরে এবার একটু আস্তে আস্তে সূর্যটা উঠছে, আর এই কাশফুলগুলো চকচক করছে, রোদ পড়েছে, ওই দিকটাও
দেখে আমরা চলে এসেছি, আর এইটা যেন মনে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে হয়ে আছে। সত্যি অসাধারণ লাগছে দেখতে। ক্যামেরায় কতটা কি আসছে জানি না। কাশফুলগুলো এত সুন্দর হয়ে আছে, তুলতে ইচ্ছা হয় না, মনে হয় যেন সাজানো থাক, কিন্তু আয় শুনছিল না, কটা তুলে ওর হাতে দিয়েছি। সত্যিকারে গাছে যে কোনো ফুলই হোক না কেন, তুলতেই যেন মায়া লাগে, কিন্তু কিছু ফুল তো ঠাকুরের জন্য তুলতেই হয়। আর প্রচুর হয়েছে, প্রচুর হলেও তুলতে যেন মায়া লাগছিল। আয় শুধু বলছে তুলে দাও তুলে দাও, তো কটা তুলে দিয়েছি। আয়ুষ ওটা নিয়ে কি করবে? সুন্দর দেখাচ্ছে দেখেছিস? আয়ুষ হ্যাঁ ও সবটা বাড়িতে পুঁতে বাগান করে ফেলবে। না এই ফুলের এই ফুল যখন পুষ্ট হয়ে যেখানে পড়বে আবার সেখানে গাছ হবে, দানা হবে, ভিতরে গাছ হবে, তাহলে এইটাই তো পুঁততে লাগবে। ওটা না, এইগুলো পড়লে তাহলে এইটা পুঁতবো, এইটা আস্তে আস্তে এরকম বড় রকম হয়ে যাবে, পুষ্ট হয়ে যাবে, আর আস্তে আস্তে ওইটার থেকে ঝরে পড়ে যাবে, তাই না? হ্যাঁ, এখন বাড়ি গিয়ে পুঁতবো। বাড়ি গিয়ে পুঁতলে হবে তো? হ্যাঁ, যা হয়ে আছে এখানে আর বাড়ি পুঁততে লাগবে না। কোন জায়গাতে পুঁতবে বাড়িতে? অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। কোথায় বসে পড়েছো তোমরা? দেখো আমি কত চলে এসেছি, পা ব্যথা করছে, রাস্তার মাঝখানে বসে পড়েছে। কি বলছো? রাস্তার মাঝখানে তুমি এত বুদ্ধিমান, আর ওই রাস্তার মাঝখানে ওই ফুল পুঁতলে হয়? লোকে দবিয়ে চলে যাবে। কি সুন্দর হয়ে, কাঠিগুলো কত শক্ত শক্ত, আমি দেখি ঢাকিরা যখন ঢাক বাজায় ঠিক এতটা করে এরম ময়ূর পুচ্ছর মতো এরম ভাবে, খুব সুন্দর লাগে। আমাদের এদিকটা এলে তো প্রচুর পাবে, আর এগুলো মনে হয় নষ্ট হয় না তাড়াতাড়ি, অনেকদিন থাকে মনে হয়। জানা নেই, আমরা ঘরে নিয়ে যাচ্ছি, দেখবো কদিন থাকে। হ্যাঁ, হাই কেমন উঠছে দেখেছো? কাশফুল দারুণ লাগছে।
এদিকটা মাটির রাস্তা, এদিকটা মাটির রাস্তা, যেহেতু জনবসতি নেই বলে রাস্তাঘাটে ডেভেলপ হয়নি, যার যার জমির মাথা দিয়ে রাস্তা, আর রাস্তার দুধার ধরে খেজুর আর বাবলা গাছের সমাহার। আরে এটা তো চাষের মাঠ, চাষের মাঠ হলো এই এই রাস্তা দিয়ে জানো মানুষ কত মানে যাতায়াত করে, অনেক দূর দূরান্তের অবশ্য নিয়ে আসতে যায় সবজি, কিন্তু খুব কম মানুষ যাতায়াত, ওরকম গাড়ি ঘোড়া বাজার ঘাট নেই তো, স্টেশন এলাকা নয়, এটা চাষের মাঠের দিকে, ওই জন্য আর অতটা রাস্তাটা হচ্ছে না। সেই চাষের ফসলটা নিয়ে যেতেও তো মানুষের খুব কষ্ট হয়, গ্রামের দিকে সব মাথায় বয়ে নিয়ে যায় না, সেই কষ্টের দিন কি আর আছে এখন, গাড়ি ঘোড়ার যুগ, এত ফসল যদি গাড়ি করে একটু ভালো রাস্তা দিয়ে নিয়ে যেতে পারে তাহলে তো মানুষের কষ্টটা কম হয় না, অনেক কষ্ট কম হয়। এই যে আলু যখন ওঠে, এই ধান মাঠে মাঠে গাদা দেয়, তারপরে ওই ধান ঝেড়ে নিয়ে যাওয়ার সময় কি কষ্ট। আয়ুষ, চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক, কাশফুল বাগানে যেতে গিয়ে পায়ের কি অবস্থা, কাশফুল নেওয়ার জন্য কামড়া কামড়ি করছিল আয়ুষ, কাদা হয়ে গেছে তো, কাদা লাগবে, কাদা মেখে জমির মধ্যে পড়ে যাচ্ছিল, বাড়ি চলো শিগগিরই কাদা ধোয়াতে হবে, জল কাদা পেলে খুব ছটফট করে, দুদিন আগে জ্বর হয়েছিল মনে নেই, হ্যাঁ কই হয়নি তো, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সবাই জানে আয়ুষ সত্যি কথা বলছে, এ হাসিটা দেখো এবারে, কাশফুল একটু ঝাড়ি দি, জ্বর সর্দি কাশি সব চলে যাও, তৈরিটা পরেই চলে যেতে, ট্রেন যাচ্ছে আওয়াজ হচ্ছে কিন্তু খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না, বুঝেছো সীমা, খুব কম দেখা গিয়েছে, অনেক গাছপালা রয়েছে না, ঘুঘু পাখিটা দেখো উড়ে গেল সামনে, মন্দিরে পূজা আবার কবে এসেছে, বনবী পূজা মাঘ মাসে লাস্টেতে, সব দিক ঘুরে ঘুরে বাড়ির ধারে চলে এসেছি, বনবী ঘরের ধারে, একটা সময় এইদিকটাও জঙ্গল এরিয়ায় ছিল, ক্যানিংয়ের চর হিসেবে ধরা হতো, যার জন্য জঙ্গল ছিল বলে এখানে বনবী পূজা হতো, সেই জঙ্গল আমল থেকে এই মন্দিরটা থেকে গেছে, এখন গ্রামের মানুষ সবাই মিলে গ্রামের মঙ্গলার্থে পুজো করে, গরু পাড়াতে দেখা গেলে, গ্রামে দেখা গেলে তখনই মনে হবে এটা গ্রাম, হ্যাঁ রাস্তাতে বাঁধা থাকবে, মাঠের দিকে তাকিয়ে আছে বেচারা, মাঠে নামতে পারছে না, ছোট করে বাঁধা রয়েছে, না তো ধান গাছও খেয়ে ফেলবে, ওর বাচ্চা কিন্তু এটা, আর বাচ্চার গায়ে হাত দিলে কি হবে জানো তো, হাত দিলে মা ওখান থেকে রেগে যাবে, বাচ্চার গায়ে হাত দিচ্ছে দেখো, বাচ্চার গায়ে হাত দিচ্ছে দেখো, আগে বাগানে চিচিঙ্গে হয়েছে, ভালো বসার জায়গা করেছে একটা, যে হয়েছিল কি বলে আমফান, আমফানের সময় এই সমস্ত পিলিয়ার গুলো সব ভেঙে পড়ে গেছিল, কারেন্টের পোস্ট এগুলো, তা এগুলো আর ব্যবহার করেনি, নতুন পোস্ট বসিয়েছিল, তা এটা একটা বেঞ্চ করেছে পাড়ার ছেলেরা, ভালোই হয়েছে সবাই বসতে পারে, হ্যাঁ আর যদি সরকারের জিনিস ওরা যদি নিয়ে যেতে চায় নিয়ে যাবে, পড়ে আছে সবাই বসছে, ওই আমাদের কেলাবের দিকে রাখতে রেখে দিয়েছে, হ্যাঁ এগুলো আমি বাড়ির দিকে আবার একটা রেখেছি, এগুলোর কাজ হয় না তো, মাস পজিশন থেকে ভেঙে গেছে,
গোড়ার থেকে ভেঙেছে, মাঝের থেকে না, গোড়ার কিছুটা আগে। এবারে বাড়ির দিকে যাব, একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। জ্বর হয়ে আর আয়ুষ হাঁটতে পারছে না, বসে বসার জায়গা পাচ্ছে ওখানে একটু করে বসে যাচ্ছে, মুখটা চুনো মতো হয়ে গেছে, খাচ্ছে না তো ভালো। অনেক ভারী না বাবু, ওটা অনেক ভারী, হাত বাতা দিচ্ছে না ভারী তো, শুয়ে পড়েছে শুয়ে পড়েছে। সব খেজুর গাছে এই বড় বট গাছের ফল খেয়ে সব পাখিগুলো পটি করেছে, ওই খাঁচে খাঁচে দানা, আরে পটি করেনি, ওই যে ভিতরে যে দানা ছিল সেই দানাগুলো ফেলেছে ওই মুখে করে নিয়ে গিয়ে ফেলেছে, খেয়েছে, আর সব খেজুর গাছের গায়ে বট গাছে। বট বৃক্ষ আমার, এরা মরে না। তাহলে চলো বাড়ির দিকে যাওয়া যাক। অজস্র আর ফুল ফুটে গেছে তো গাছটা, এখানে নীলকণ্ঠ ফুল গাছটা অনেক আছে। হ্যাঁ নীলকণ্ঠ ফুল সত্যি অসাধারণ, এর কালারটাই যা না, হ্যাঁ এই কালার আগে কোনো কালার আর নেই, এতটাই গাঢ়। একই ডালে সাদা ফুল ফুটেছে লাল ফুল ফুটেছে, আমাদের কাছে একদিন হয়েছিল এরকম, একটা ভিডিও আমরা দেখিয়েছিলাম, একটা ডাল কিনতে হ্যাঁ ফুটেছে একটা লালটা। তো বন্ধুরা, প্রতিদিন রান্না খাওয়ার ভিডিও থাকে, আর আজকে একটু ঘোরাঘুরি করলাম, বাইরের দিকে আসলাম, কাশফুলের বাগান দেখালাম, একটু সময় কাটালাম, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের পর্বটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।